আমি নিজেই দুঃখিত এই ঘড়ির টাইমটা যখনই দেখছি শরীরটা ভেতর থেকে শিউরে উঠছে যে আমি কি করে আমার ভাইজানদের কাছে কথাগুলো বলবো আবার তো বাংলাদেশি বক্তার জন্য আপনারা পাগল পাড়া হয়ে আছেন আর আমাদের দেশে বর্তমানে যদি এখন রাত বারোটা বেজে যায় যত বড় বক্তা আসুক আর থাকতে চায় না তখন পেন্ডেল খালি হয়ে যায় বলুন ঠিক না ভুল বললাম একদম একই হালার সব জায়গায় মাঝে একটা কথা বলছি যদিও বলার ছিল না গত রাত্রিতে দেখেন কতভাবে সুন্দর করে তারা কোরআন শোনেন রাত দুটা পর্যন্ত জালসা শুনেছেন আমার ওই দেশের ভাই ভাইজানেরা সেই ডিস্ট্রিক্টটার নাম হলো চাপাই নবাবগঞ্জ আমি ছিলাম গত রাত্রিতে দুটা পর্যন্ত জালসা শুনলেন কিন্তু আপনারা আমার বিশ্বাস বারোটা থেকে সাড়ে বারোটা তার বেশি থাকবেন না তো আমি কথাগুলো বলছি খুব তাড়াতাড়ি করে আমি আজকে আপনাদের কালুডাঙ্গার ডাঙ্গার জন্য আল্লাহর কসম করে বলছি প্রত্যেকটা কোরআন এবং হাদিসকে আমার সিনার মধ্যে আমি একটা একটা করে যেমন মালা গাঁথে সেইভাবে গেথে নিয়ে এসেছিলাম যে আমার ভাইজানদের সামনে আলোচনা করব সময়ের জন্য আমার মনে হচ্ছে হবে না কিছুটা আলোচনা করি প্রথম যেটা দুশ্মন আমার মায়েদের জন্য ছিল বাবারা এবার তার দলিলটা কোথাও খুঁজে পাবেন না আল্লাহর কোরআন কালুডাঙ্গা মাদ্রাসায় আছে চলে যাবেন একটা কোরআন নেবেন না হলে এখনই মোবাইলে সার্চ করে দেখবেন সুরা নাহাল্লাম একটা সুরা আছে সুরা নাহালের আঠান্ন এবং উনষাট নম্বর আয়াত পরিপূর্ণতার বিস্তারিত আলোচনা দিয়েছেন যে মেয়েদের জন্য এক নম্বর দুশ্মন হলো বাবা এবার কেন দুশ্মনই করতো আমি আল্লাহর কোরআন শোনাচ্ছি আল্লাহ পাক বলে রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা

ওই সময় বাবার মুখের আকৃতি বর্ণ হয়ে যেত অসহনীয় মনস্তাপে বড় দুশ্চিন্তা অনুভব করত শুরু হলো দুশ্মনই প্রথম নম্বর থেকে বড় দুশ্মন ঘরে যে সন্তান আসছে যেই সন্তানটা মেয়ে জন্ম নিচ্ছে ওই মেয়ের জন্য বড় আমাদের মতো পিতারা এবার কেন তাদের মুখ কালা হতো দুশ্চিন্তা কেন অনুভব করত সেই যুগে তাদের সামাজিকতা ছিল খুব জঘন্য এতই খারাপ যে যদি সেই জামানায় কোনো বাবার ঘরে কোনো এই রকমের পিতার ঘরে কন্যা সন্তান জন্ম নিত সমাজের লোক সেই পিতাকে মূল্যায়ন করতো না তাকে সম্মান করত না সমাজের কোনো কাজে ডাকত না সমাজের চোখে সবথেকে ঘৃণার পাত্র হতো এই কারণে বাবার মুখের আকৃতি মুখের বর্ণ কালা হয়ে যেত তার তফসির উনষাট নম্বর আয়াতে আল্লাপাক আবার যেন জানা رب العالمين غلين يتوارى من القوم من سوء ما بشر به ا يمسكه على هون ام يدسه في التراب বলেন যখন কোন বাবার ঘরে কন্যা সন্তান জন্ম নেয় ওই কাওমের লোকেরা মিল্লাতের লোকেরা সেই সন্তানের বাবাকে তারা যেন কোন মতে মূল্যায়ন করত না সমাজের লোকেরা সেই সমস্ত রকমের বাবাদের কোন কাজে ডাকতো না তাদের দাম দিত না এবা সেই মেয়ের পিতা ওই বাবা সমাজের কাছে লজ্জা ঢাকাবার জন্য অনেক রকমের চিন্তা ভাবনা নিয়েছে আল্লাহর করান বলেন আয়ুম সিকুহু আলা হুনিন আম এবার আমি সমাজের কাছে আমার লজ্জা কেমন করে ঢাকাবো না এই মেয়েকে আমি জিন্দায় মাটিতে গেড়ে দেব আল্লাহর কুরআন সরাসরি জন আল্লাহই প্রমাণ দিয়ে দিলেন হে পৃথিবীর মানুষেরা ওরে আমার বান্দারা বাবাদের সঙ্গে মেয়েদের দুশ্ম এই জন্য থেকে বড় আকারের ছিল যে ওই জামানার বাবারা তারা তাদের মেয়েকে ওই মুহূর্তে বাঁচিয়ে রাখত না নিজ হাতে তারা সেই মেয়েদের মাটিতে পুঁতে দিত ভাইয়ে ভাইয়ে নয় গ্রামের পাড়া প্রতিবেশী নিয়ে নয় বাবা আর মেয়ের মধ্যে ছিল সর্বপ্রথম সবথেকে বড় দুশ্মনী যে মেয়েকে বাবারা সহ্য করতে পারত না আমার মা কোরআন শুনতে এসেছেন আল্লাহ আপনাদের এই সম্মান দিয়েছেন বর্তমানে বসে কোরআন শোনার আপনাদের পেট থেকে আমাদের মতো আলেমারা জন্ম নিয়েছে এত বড় আপনারা ভাগ্যবান সেই মায়েদের সেই জামানায় মূল্যায়ন হয়নি এটা যে হাকিকাতেই হতো তার প্রমাণ সূরা তাকবীর আট এবং নয় নাম্বার আয়াত আল্লাহ বলছে ওয়া ইদাল মাউদাত সুইলাত বে আইয়ে জামবিন জীবন্ত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি কারণে তোমাদের হত্যা করা হয়েছিল এবার দেখেন কত সুন্দর পাকা বক্ত দলিল হ্যাঁ মা হে শিক্ষিতা বোনেরা একবার কর্ণ খুলে শোনেন গানটা ভালো করে আপনারা খাড়া করে শোনেন আল্লাহর করান বলে সেই দিন ওই সমস্ত মেয়েদের জিজ্ঞাসা করা হবে যে তোমার বাবারা কেন তোমাদের এইভাবে হত্যা করেছিল প্রমাণ হয়ে গেল শুধু আগের দুটো আয়াত দিয়ে নয় পরের দুটো আয়াত দিয়ে যে সত্যিতেই হাকিকত বাবারা মেয়েদের বাঁচিয়ে রাখত না মেয়েদেরকে তারা মেরে ফেলতো এবার সেই একটা হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরি তারা যে মারত কোরানের আয়াত চারটা আমরা শুনলাম এবার একটা হাদিস শোনাচ্ছি সেই সানাদে যার মধ্যে কোন রকমের কেউ লোকাল নেই হাদিস নাম্বার সাত হাজার একশত একাত্তর হাদিসের রাবি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যেন হাদিসটা বর্ণনা দিচ্ছে মায়েরা আমার কথা বলবেন না আমি অনুরোধ করছি এই জায়গাটাতে কালো ডাঙ্গার জালসা কিন্তু আর হবে না জায়গা বাড়াতে হবে নাকি আর না হলে সিস্টেমটা আলাদা করবেন বর্তমানে উত্তর দিনাজপুর শুরু হয়ে গেছে চলছে আমরা প্রচুর প্রোগ্রাম করলাম জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত শুধু মহিলাদের একটা প্যান্ডেল করুন দিনে মহিলারা আর রাতের বেলায় আমার জানেরা পুরুষেরা এই জায়গাটাই হয়ে যাবে আরো সব থেকে যেটা বড় মানে ফেতনা থেকে বাঁচা যাবে এই যে দোকান পয়সা রাস্তাঘাটের ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে দেবেন সব জায়গায় শুরু হয়েছে এই জায়গাটার জন্য বললাম আপনাদের খারাপ লাগতে পারে কারণ বর্তমানটা এমন পরিস্থিতি এখন মানে হয়ে গেছে আপনারা আমরা কয়েকজন হয়তো বসে তাকিয়ে আছি কোরআনের পাখি কোরআন শোনার জন্য আপনার আমার ছেলে মেয়েরা যুবক যুবতীরা জালসা নামে এসে দেখেন তারা রাস্তায় টহল দিচ্ছে কে কখন কোন বন্ধু দেখা করবে কথাটা ভুল না ঠিক বললাম বলেন একটু সচেতন হবেন যদি এটা আপনারা চালু করেন আল্লাহর কসম করে বলছি আপনাদের কালুডাঙ্গা মাদ্রাসার যা উন্নতি আরো উন্নতি হবে আপনাদের সামাজিকতা এলাকার মানুষের আরো বেড়ে যাবে একটু লক্ষ্য রাখবেন কথাটা খারাপ লাগতে পারে কিন্তু আপনাদের জায়গা শর তার জন্য বললাম চারিদিকে শুরু হয়ে গেছে বাংলাদেশ তো দিনে প্রোগ্রাম রাতে নেই এখন খুব কম দিনে প্রোগ্রাম করছে জোহর থেকে একজন আর আসর পর্যন্ত আসর থেকে মাগরি পর্যন্ত একজন আরামসে এবার বক্তারা এশা নামাজ বাদে ঘুমান আহ সিস্টেম কত ভালো ঘুমেরও বেঘাত ঘটে না সুন্দর করে ফজরের সালাদ জামাতে আদায় হচ্ছে সব দিক দিয়ে ভালো তো আমি একটু অনুরোধ করছি আপনাদের দয়া করে দু চারটা হাদিস শুনবেন আমি তিনটা পয়েন্ট আপনাদের আল্লাহর কসম করে বলছি বলতে পারবো না এই টাইমটা আমাকে বলার দেবে না কমিটির লোক তার আগেই গুঁতাতে শুরু করে দেবে আর আমাকেও আসতে হবে এই রকমের মাদ্রাসায় আমিও পড়েছি যেই মাদ্রাসাগুলো শুধুমাত্র আপনাদের কাছ থেকে চেয়ে চেয়ে চেক কেটে নিয়ে এসে চালায় আলেমর আমরা বেতন পাই সমস্ত রকমের খরচ করে ছাত্ররা খেয়ে না খেয়ে বেলায় ফজরের নামাজের পরে এবার আর শোয় না ওস্তাদ পড়াবে তার আগে হাদিস নিয়ে বসে গেছে দেখতে মোতালা করার পরে যখন ক্লাসে যাওয়া হয়েছে পড়তে 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 এগারোটা বেজে গেছে দিনে দুবার খাবার খাবার গেছি জাগিরের বাড়িতে হঠাৎ করে বলছে ওস্তাজি মালদার মধ্যে পড়তাম তো আজকে আমাদের ধান সিদ্ধ করা ছিল শুকাই নিগো ভাত রান্না হয়নি ঘুরে পালিয়ে এসেছি আল্লাহর কোসম বলছি তিন দিন ধরে শুধু আমার কাছে যেই বিস্কিট ছিল আর পানি ছিল সেই বিস্কিট আর পানি খেয়ে আমি তিন দিন ধরে এই অবস্থায় ঘুরেছি এখনও আমার একজন জায়গার নিয়ে বা বেঁচে আছেন কথাটা বলে বাবা তুমি খুব কষ্ট করেছো আমি নিজেই যেন যখন যাই ওই বাড়িটাতে আমাকে এত যেন ভালো লাগে যে এই বাড়িটাতে না খেয়ে তারপরেও আমাকে এত মায়া করে এখানে পড়াশোনা করে গেছি তো এই মাদ্রাসাগুলো এইরকম করে বড় হয়েছে তো ভাই যান এটা হলো পৃথিবীর বুকে মুসলিমদের একটা সম্পদ এই সম্পদকে কোনো যেন আমাদের নষ্ট না হয় এই সম্পদকে যদি আপনারা লক্ষ্য রাখেন আল্লাহ আপনাদের লক্ষ্য রাখবেন এটা আমি চট করে চলে আসছি কালে হাদিসটা বলার শেষ করি যে মায়েরা কথা বলছেন ভালো করে শুনবেন আপনাদের মনের ভিতরে অবশ্যই যদি যাররা পরিমাণ ইমান থেকে আঘাত লাগবে আল্লাহ এই কোরআন যদি না আসতো ইসলাম তাহলে আজকে আমাদের হালাত এখন ওইভাবে থাকতো ইবনে উমার বলছে যা আপ কায়ে শুকনো আ সেমিন এলা রসুন গিসাল্লাল্লাহ আলাই হে ওয়াসাল্লাম আপ কালআফ সামানিয়া আপনার লিফিল যা ইবনে ওমার বলেন এই রকমের একজন নিষ্ঠুর পিতা যার নাম হল কায়েস শুণ আসিম সে এবার আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির হয়েছে নবীকে গিয়ে বলেন ওগো আল্লাহর নবী আপনার কাছে আসার উদ্দেশ্য হলো আমার জীবনে যত বড় ভুল করেছি আল্লার জমি হয়তে তে ভুল আর কেউ করে রে নভীগপ সেই ভুলটি হালপ ইন্নি হবাদ্দ সামানিয়া বানাতিল্লি তিল্লি ফিল্জা খেলিয়া দেব বর্বরতার জামানায় ইসলাম আসার আগের জামানায় সিথিক শেষের দিকে আমার ঘরে এক নয় দুই খানা কন্যা সন্তান জন্ম নিয়েছিল ওগো নবী আমি যখন এই খবর পেয়েছি আমার বিবি আবার যেন কন্যা সন্তান জন্ম দিয়েছে আমি বাবা যেন সহ্য করতে পারিনি লাফিয়ে ঘরে এসে ওই কচি বাচ্চাটার গলাটা এইভাবে করে হাত দিয়ে দিয়েছে নবী গো এক নয় দুই নয় আমার আট আটখানা মেয়েকে আমি নিজ হাতে হত্যা করেছি সেই হাদিস প্রমাণ আজকে হাদিস থেকেও সব থেকে বাবার বড় দুশ্মন ছিল মেয়ে আর এই মেয়ের জন্য বড় দুশ্মনী করতো বাবা আল্লাহ রসুল যখনই শুনলেন চেহারা লাল হয়ে গেল নবীজি চট করে বলছেন ফাতিক কুল্লা ওয়াহিদাতি মিনহা রাকাবা এক আর দাঁড়াবে না তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও বাড়ি গিয়ে তুমি এই মেয়েদের হত্যা করেছো। তার জন্য তোমার জরিমানা হলো তুমি একটা গোলাম আজাদ করো করবির সামনে হয়ে দাঁড়িয়ে আছে নবী গো আমার তো অত সম্পদ নেই আমি কি করে গোলাম আজাদ করবো নবীকে বলেন ওগো আল্লাহর নবী আমি কয়েকটি উঁটের মালিক আমার ঘরে কয়েকটা উঁট ছাড়া আর কিছুই দেখতে পাই না নবীজি বলেন ফাদিন শীতাব কুল্লা ওয়াহিদাতিন মিনহা বুদনাব যাও তাড়াতাড়ি করে তুমি ঘরে ফিরে যাও ঘরে যাবার পরে ওই মেয়েদের তুমি তোমার হাতে হত্যা করেছ ওই মেয়েদের নামে ওই ওটগুলোকে তুমি আল্লাহ রাস্তায় কোরবানি করে দাও আমার মা ওরে আমার বোন এই হাদিসটা থেকে এত যেন কঠোর প্রমাণ হল আপনাদের মতো মেয়েদের বাবারা যেন আর দেখতে পেত না ওই বাবারা ছিল মেয়েদের জন্য সবথেকে বড় শত্রু শত্রু থেকে এবার মিত্র কেমন করে হলেন আরো দুটা হাদিস শোনাতে চেয়েছিলাম টাইমটাকে একটু বাঁচিয়ে দিই এখন বাবার জন্য মেয়ে এত প্রিয়া কেন হলো বাবা মেয়েকে ছেড়ে বাঁচতে পারে না কেন সেই হাদিস 28১৫ নম্বর হাদিস পড়েছিলাম এই হাদিসের শব্দটা খালে একটু মাথায় রাখবেন এবার যখন ইসলাম আসল আল্লাহর নভে আসলেন নবীর মুখে যেন এই জবান বেরিয়ে গেল ইনাল্লাহা হাররমা আলাইকুম হক আলউ মাহাত ওয়া ওয়া দল বানাতে ওয়া মা না তিনটা শব্দ এই হাদিসের দয়া করে মন্দির শুনে যাবেন আল্লাহর নবী বলেন পরে বিশ্বের উম্মতেরা নিশ্চয় আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন আমাদের মা বাবাদের অবাদ্য চরণ করা এক নম্বর হলো আমাদের জন্য হারাম হারাম মা বাবাদের কথাকে অমান্য করা মা বাবার কথাকে অবাধ্যচরণ করা এটা হলো আমাদের জন্য সর্বপ্রথমে হাদিসের শব্দ হারাম একটু কালে হা হু বলেন অনেক বাবা আছেন অনেক এখানে ছেলেও আছেন বর্তমানে সঠিকভাবে ছেলেরা বাবা মায়ের কথা মতো চলছে না বেশি উল্টো একটু কথা বলা যাবে এত উল্টো শুধু এই জামানাটাকে এই সময়টাকে রকমের একটা সময় আল্লাহ আমাদের মিলিয়ে দিয়েছেন